হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজ আমি আলোচনা করব হজম শক্তি বাড়ানোর একটি ঔষধের বিষয় নিয়ে। আপনার কিংবা আপনার পরিবারের যদি কোনো বাচ্চার হজম দুর্বলতার সমস্যা থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি একদম স্কাইপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার অনেক উপকার হবে। তো চলুন শুরু করা যাক। আজকের দিনে দেখতে গেলে বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু হজম দুর্বলতার সমস্যা রয়েছে। খাবার দাবার দেখলে খেতে ইচ্ছা করে না, বমি বমি ভাব পায়, অল্প একটু খাবার খেয়ে পুরো দিনটা কাটিয়ে দিতে পারে, তারপর খাবার দাবার পর হজম হয় না, গ্যাস অ্যাসিডিটি অম্বলের সমস্যা হয়। তো এই সমস্ত সমস্যা কিন্তু হজম দুর্বলতার কারণে হয়ে থাকে। আর এই সব মানুষদের দেখবেন শরীর কখনোই মোটা হয় না, শরীরের ওজন বাড়ে না, সবসময় হ্যাংলা দুর্বলতার সমস্যায় ভোগে, শরীরে কোনো এনার্জি পায় না, শরীরে সবসময় ভিটামিনসের কমি, রক্তের কমি দেখা দেয়। তো বন্ধুরা, আমরা যতই ভালো মন্দ খাবার খাই, তার থেকে যে পরিপূর্ণ পুষ্টিটুকু পাওয়ার দরকার সেটুকু আমাদের শরীরে হয় না। কারণ আমরা যে খাবার দাবার খাচ্ছি সেটা কিন্তু আমাদের মল দ্বারা বেরিয়ে যাচ্ছে, কোনো ভিটামিনস আমাদের শরীরে লাগে না। তো এই সমস্ত সমস্যা হজম দুর্বলতার কারণে হয়ে থাকে। তো আমরা হজম শক্তি কিভাবে বাড়াতে পারবো, তার সবথেকে একটি ভালো ঔষধ হচ্ছে লুপিজাইম প্লাস সিরাপ। এই লুপিজাইম প্লাস সিরাপটি হজম শক্তি বাড়ানোর জন্য এতটাই কার্যকারিত্ব যে এটা ডক্টররাও কিন্তু বেশিরভাগ পেশেন্টদের দিয়ে থাকে। তো এই ঔষধটি কিভাবে ব্যবহার করতে হবে, এটি কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই ব্যবহার করতে পারে, আর এর থেকে শরীরে কোনো ক্ষতি হয় না লাভ ছাড়া। এই ঔষধটি আপনারা যে কোনো মেডিকেল স্টোর থেকে খুব সহজেই কিনতে পারবেন, আর এর দাম আসে মাত্র 98 টাকা 200 ml-এর একটি সিরাপে। তো এই সিরাপটি কিভাবে ব্যবহার করতে হবে, বাচ্চাদের 1-1 চামচ সকালে এবং রাত্রে, আর বড়দের 2-2 চামচ সকালে এবং রাত্রে বা চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন। এই সিরাপটি কারা ব্যবহার করবেন না, গর্ভবতী মহিলারা, হার্টের সমস্যা, হাই ব্লাড প্রেশারের সমস্যা, এইসব পেশেন্টরা কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া একদম ব্যবহার করবেন না। আর এই সিরাপটি ব্যবহারের ফলে আপনার খাবার দাবারের রুচিভাব আসবে, আপনি খাবার দাবারে কিন্তু আগ্রহী হবেন, আর খাবার দাবার পরে আপনার পেটে কোনো গণ্ডগোল হবে না। তো বন্ধুরা, এই ছিল হজম শক্তি বাড়ানোর একটি খুব সুন্দর সিরাপের বিষয়ে আলোচনা। আর যদি মনে প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করবো।